यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। হ্যাঁ, তা তো হয়েছে। কিছুদিন আগে আমিও গিয়েছিলাম এরকম গোটা চার পাঁচের বাড়িতে, এর আগেও হয়েছে। তো এটা তো কাম্য না, এটা হওয়া উচিত না। আমি সেদিন আমাকে মানে কয়েকজন বিডিআর বন্ধু ওখানে ছিলেন শেষের দিকটায়, তারা আমার কাছে জানতে চাইছিলেন। আমি বললাম দেখুন, আলাদা করে কি মন্তব্য করব, মানুষ সব দেখছেন শুনছেন, মানুষ অপেক্ষা করছেন সময় সুযোগের জন্য, যখন এটা পাবেন তার জবাব দেবেন, এতটুকু আমি বলেছি। তো আমার ধারণা আজকে যেভাবে বাদল চৌধুরীর উপর ঘটনার পরিপ্রেক্ষিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন, এই সব বিষয়গুলো বোধহয় এর মধ্যে কাভার করবে, নিশ্চয়ই এটা ভবিষ্যৎ দিনে বন্ধ হবে। আমরা সব দল তো একরকম কথা সব বিষয়ে নাও বলতে পারি, ভিন্ন মত থাকতেই পারে, এটাই গণতন্ত্রের মানে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেটা যার যার বক্তব্য শেষে বলবেন। এখন শাসক দল মিটিং করবে, বিরোধী দল যদি এই সম্পর্কে কোনো বক্তব্য থাকে তারা আলাদা করে মিটিং অর্গানাইজ করে তাদের বক্তব্য রাখবেন, মানুষ তার জীবন অভিজ্ঞতা সিদ্ধান্ত নেবেন। আবার বিরোধী দল বক্তব্য রাখবে, সভা করবে, সমাবেশ করবে। শাসক দলের যদি বা অন্য কোনো রাজনৈতিক দলের যদি এই সম্পর্কে ভিন্ন মত থাকে তারা অর্গানাইজ করুন, তারা বলুন, মানুষ তাদের অভিজ্ঞতা থেকে ঠিক করে নেবেন। ফলে আমরা চাইব এই অ্যাটমসফিয়ারটা এটাকে ব্রিং ব্যাক করা দরকার। সেটা আমরা আশা করব মুখ্যমন্ত্রীর আজকে স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই এই অবস্থাটা মানে পুনঃস্থাপিত হবে, ফিরে আসবে।